গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 16ই নভেম্বর, বৃহস্পতিবার। নির্বাণ, গুড মর্নিং। গুড মর্নিং। চা নিয়ে বসে গেছি আমরা। তোমার কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, আমার গরম করছে। পাখাটা হালকা করে চালাও প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। আজকে ব্রেকফাস্টে আমাদের আছে, দেখো, স্মুদি। আমার এবার এখন কিছু কিছু কাজ আছে, যেমন বেসিনটা পরিষ্কার করতে হবে, তারপরে খাটেতে ধুলো হয়েছে ওটা একটু পরিষ্কার করতে হবে। বেসিনটা একটু বেশি তাড়াতাড়ি মানে অপরিষ্কার হয়ে যায়, কারণ জলে আয়রন আছে না, তো তাড়াতাড়ি যেন একটু হলুদ হয়ে যায়। আর পোকা পোকা সব সেই কালী পুজো সব তো যেমন হয় না, শ্যামা পোকা যেগুলো বা লোকগুলো সব আর কি পড়েছে পড়েছে, তো ভাবছি একেবারে ভালো করে পরিষ্কার করে নিই। আগে বেসিনটা পরিষ্কার করবো, তারপরে খাটে যে ধুলো ধুলো পড়েছে ওগুলো পরিষ্কার করে নেবো। সমস্ত কিছু হয়ে গেছে, সে কাজগুলো করলাম। এবার আমি ব্রেকফাস্ট করবো, আমিও স্মুদি খাবো, বানিয়ে রেখেছি, তখন খাইনি, খেতে ইচ্ছে করেনি ওই জন্য। তো এখন খেয়ে নিই, খেয়ে নিই, একটু বসে স্নানে যাবো। আমার স্নান পুজো সব হয়ে গেছে। আর আজ সকাল থেকে না ওয়েদারটা কেমন মেঘলা হয়ে আছে। আমি এবার ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে শুকাতে দিয়েছি, বুঝতে পারছি না শুকাবে নাকি। দেখছি হালকা হালকা বৃষ্টি হতে পারে, মানে দেখাচ্ছিল আর কি ফোনেতে, বাট জানি না কি হবে। সত্যি সকাল থেকে ওদের পুরো মেঘলা হয়ে আছে। মা বন্দিপুরের সাইডে তো মানে কি বলে, মা বললো যে ভোরবেলার থেকে নাকি হালকা হালকা বৃষ্টি হয়েছে, এখানে হয়তো হতে পারে। আজকে দুপুরে আমি করব খিচুড়ি, তার সাথে মাছ ভাজা। তোমাদেরকে বলেছিলাম কি আমি দুপুরে কি খাবো, মনে পড়ছে না, ঠিক আছে ছাড়ো, চলো এখন খিচুড়িটা বসিয়ে দিই। আমি লাঞ্চে বসে গেছি, লাঞ্চে আছে খিচুড়ি, মাছ ভাজা, তার সাথে ঘি। আজকে খিচুড়িটা অনেকটা হয়ে গেছে, বুঝতে পারিনি। তোমাদেরকে তো বলছিলাম না যে সকাল থেকে ওয়েদার পুরো মেঘলা হয়ে আছে, জামা কাপড়গুলো ধুললাম পুরো ভিজে হয়ে আছে, মানে প্রচুর না হালকা হালকা ভিজে। কালকে দেখে যদি রোদ ওঠে পুরো একেবারে ভালো করে দিয়ে দেব। তো ঠিক আছে চলো, 4টে বাজতে যাচ্ছে, আর এখন একটু আপেল খাবো। আমার এই মাত্র সন্ধে দেওয়া হলো, আর আজকাল ওয়েদারটা মেঘলা ছিল বলে না মানে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। আর দীপাবলির জন্য তো সব মিনিয়েচার লাগানো হয়েছিল না সব জায়গাতে, এবার সব মানে বন্ধ হয়ে গেছে, তো কেমন পুরো অন্ধকার অন্ধকার লাগছে। কিছু কিছু জায়গায় জ্বলছে, বাট কি বলে, দীপাবলির দিন এত সুন্দর লাগছিল না দেখতে। আমি একটা ফেসবুকে দেখছিলাম, মানে শিলচরের আর কি আই থিঙ্ক ড্রোন থেকে কিছু করেছে, বা বিশাল কোনো উঁচু বিল্ডিং থেকে হয়তো পুরো শিলচরকে দেখা যাচ্ছে এই টাইপের। এত সুন্দর লাগছিল দেখতে, না দারুণ লাগছিল। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, কারণ আমার ফোনটার কি অবস্থা হয়েছে দেখাচ্ছি। দেখো পুরো পিছনটা স্ক্র্যাচ হয়ে গেছে, কেমন যা তা অবস্থা হয়ে গেছে ভিভো ফোনটার। অনির্বাণ বলেছে এটা চেঞ্জ করে দেবে, আমি বলেছিলাম আমার এই কালারটাই লাগবে, বলেছে যে হ্যাঁ ঠিক হয়ে যাবে। বললাম ঠিক আছে, এটা ঠিক করে নেব। দেখো কেমন হয়ে গেছে, কালারটা কি সুন্দর, দেখো দারুণ কালারটা। তুমি তোমরাই বলো এই কালারটা ছেড়ে অন্য কোনো কালারের পেছনে এটা ঠিক করতে ভাল লাগে। এরকম না পুজোর সময় হয়েছিল, আমি যখন বর্ধমানে ছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে, তখন হাত থেকে পড়ে গেছিলো নাকি মানে কিছু রাখতে গিয়ে টেবিল থেকে পড়ে গেছিলো, আমার ঠিক মনে পড়ছে না, আমি অতটা লক্ষ্য করিনি, ঠিক আছে, কারণ পেছনেতে এরকম ব্যাক কভার থাকে না, তো কোনো অসুবিধা হয় না, বাট ওই জন্য আমি করিনি। বাট কি জন্য একবার খুললাম, খুলে দেখছি এরকম হয়ে গেছে, আমার এত মনটা খারাপ হয়ে গেছে। আর এই আমার ভিভো ফোনটা থেকেই আমি ফার্স্ট ভ্লগিং শুরু করেছিলাম, বাট
বুঝতেই তো পারছো না কতটা খারাপ লাগে যখন পুরানো ফোন বা স্মৃতি হয়ে আছে ফোনটার সাথে, তো খারাপ তো লাগবেই না। বাট আমাদের বান বললো চিন্তা করতে হবে না, এটা ঠিক করিয়ে দেবে। আমি এই কালারটাই কিন্তু লাগে বলেছে, হ্যাঁ এই কালারটাই হয়ে যায়। তারপরে আমি ঠিকঠাক একটু নিশ্চিন্ত হলাম। চলো এবার রান্না করতে হবে, অনেক বসে নিয়েছি, ল্যাদো খেয়ে নিয়েছি, এবার একটু কাজ করতে হবে। কাজ করছিলাম মানে ওই ঘরে প্রচুর জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, সব ভালো করে গোছালাম, তারপরে সমস্ত কিছু আলমারিতে, তারপরে ড্রয়ারেতে সব রাখলাম। আর আজকে যেগুলো দিয়েছে ওগুলো তো গোছাতে পারিনি কারণ ভিজে না ওই জন্য, তাই ভেবেছি কাল যদি রোদ বেরোয় আবার ওগুলো শোকাতে দিয়ে দেব। তো আজকে রাতে রান্না হবে ডাল তড়কা, যেটা তোমাদেরকে সেই দেখিয়েছিলাম ওই রেসিপিটাই করব। আর তোমরা একবার ট্রাই করে দেখো ওটা কেমন খেতে হয়েছে, আমাকে অবশ্যই বলো, ঠিক আছে? তো চলো আজকে হ্যান্ডটা বলছিলাম ডাল তড়কা হবে, তার সাথে রুটি হবে। আমার ডাল প্রায় হয়েই এসেছে, খালি একটু ফোটাতে দিয়েছি, ফুটে যাক, তারপরে এটা বন্ধ করে দেব, মানে গ্যাসের ফ্লেমটা। আমার ডাল হয়ে গেছে আর আটাটাও মেখে রাখলাম, একটু পরে রুটি করবো, এখন ভাবছি একটু বসে বসে টিভি দেখবো। আমি এখানে রুটি করতে শুরু করে দিয়েছি আর অনির্বাণও এসে গেছে অফিস থেকেই মাত্র ঢুকলো। রুটিটা হয়ে যাক, হয়ে গেলে আমরা ডিনার করে নেব। রুটি হয়ে গেছে আর আমরা ডিনারেও বসে গেছি, ডিনারে তো জানোই কি আছে, চলো খেয়ে নিয়ে যাও। অনির্বাণ তো বললাম এসে গেছে অফিস থেকে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট।